নমস্কার ব্লক টিভির সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সঙ্গে রয়েছি তৃণা। করোনা অতিমারি ক্রমাগত বাড়িয়ে চলেছে আতঙ্ক, আর সেই আতঙ্ক কাটিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরা নিজেরাই বলছেন বাড়িতে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব। শারীরিক অসুস্থতাকে শুধু জয় করেননি তারা, মানসিক সুস্থতাকে বজায় রেখে সুস্থ হয়েছেন তারা। স্বাভাবিক ছন্দে ফিরতে নিউ নর্মাল হতে চলেছে, আপনি কতটা প্রস্তুত সেই নিউ নর্মাল লাইফে প্রবেশ করতে? করোনা সংক্রান্ত যা কিছু ইতিবাচক কথা নিয়ে করোনা জয়ীদের কথা আজকের এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী রীনা সিনহা রয়। ম্যামকে অনেক অনেক স্বাগত জানাবো, নমস্কার। ম্যাম, ফার্স্ট কবে মনে হলো, শারীরিক কোনো উপসর্গ কিংবা কেন হঠাৎ মনে হলো যে করোনা টেস্ট করাটা একবার বাঞ্ছনীয়? 19 তারিখ জুলাই মাসে আমি আমার পরিবারকে নিয়ে, আমার হাজবেন্ড এবং ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। বেরোনোর পর প্রচন্ড বৃষ্টিতে ছাতা না থাকায় প্রচন্ড ভাবে ভিজে যাই, এবং তারপরে 20 তারিখ বাড়িতে সকালবেলা ঘুম থেকে আর উঠতে পারি না, প্রচন্ড মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা, জ্বর খুব একটা ছিল না। তারপরে এইভাবে 24 তারিখ অব্দি চলে, 4 দিন ঠিক এইভাবেই যায়। ভেবেছিলাম বৃষ্টি পড়েছে, ঠান্ডা লেগে হয়তো এটা হয়েছে। তারপরে আমার হাজবেন্ড, উনি হচ্ছেন ডাক্তার, উনি আমায় বললেন যে আমার মনে হচ্ছে এবারে কোভিডটা টেস্ট করিয়ে নেওয়াটা খুব দরকার। পরে শনিবার দিন 25 তারিখ জুলাই মাসে আমার কোভিড-19 টেস্ট হয় এবং তখনই পজিটিভ আসে সেটা। বেশ ম্যাম, এবং এই যে আপনিও এমন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে এখন খুব সমস্যা হচ্ছে যে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, একটা কোভিড পজিটিভ হলে তারপর কোথাও তার পারস্পরিক মানুষগুলো যারা প্রত্যেক দিন তার সাথে একসাথে কাজ করে থাকেন, কলিগস যদি আমরা তাদেরকে বলে থাকি, তাদের ভিতরে একটা আতঙ্ক ক্রিয়েট করে যে এরপর যখন নেগেটিভ হয়ে আসবে, ওর অমুকের কিন্তু পজিটিভ হয়েছিল, এই যে একটা প্যানিক বা এই যে একটা দূরে সরিয়ে রাখার প্রবণতা, ম্যাম কি বলবেন? হ্যাঁ, এটা তো এখন ভীষণ ভাবেই হচ্ছে, এবং আমি যেহেতু কোভিড পজিটিভ, আমারও মনে হয় যে আমি রাস্তায় বেরোলে লোকে কি আমাকে দেখে সরে যাবে, যার জন্য আমিও হয়তো স্বাভাবিকভাবে সেখানে যেতেও পাচ্ছি না বা মিশতেও পাচ্ছি না, সেটাও আমার একটা কি বলবো, একটা ভীষণ একটা ডিপ্রেশনের কারণ বলুন যাই বলুন, মানে একটা খুব অশান্তির মধ্যেই থাকতে হয়, মনটা ভালো থাকে না যে বেরোনোটা কি ঠিক উচিত। আবার ভয়ও আছে, প্রচন্ড ভয় আছে, যেহেতু কোভিড পজিটিভ হয়েছিলাম আবার বেরোলে আবার হবে না, তো এটা কিন্তু একটা ভীষণ ভাবে কাজ করছে মনের মধ্যে। একদম, মূলত আমাদের এই সমস্যাটা হয়ে যাচ্ছে এখন যে আমাদের মানসিক স্ট্রেস আমাদের লাইফে কিন্তু বাড়িয়ে দিচ্ছে কোথাও একটা কোভিড পজিটিভ নিয়ে এলে। এই সংক্রান্ত কি বলবেন ম্যাম, কি পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি? একদমই প্রচন্ড, মানে স্ট্রেসটা সাংঘাতিক ভাবে হচ্ছে, মানে আমি চেষ্টা করছি যে যাতে না হয়, কিন্তু কিছু কিছু সময় এটা প্রচন্ড ভাবে বাড়িয়ে দিচ্ছে। একটা প্রচন্ড ভয়, যেহেতু কোভিড-19 পজিটিভ আমি ছিলাম, খালি মনে হচ্ছে যে রাস্তায় বেরোবো কি বেরোবো না, যার জন্য এখন অব্দি রাস্তায় বেরোতে পারিনি, যদিও আমি কোভিড পজিটিভ হয়ে গেছি আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল, কিন্তু তার সত্ত্বেও রাস্তায় বেরোতে মনে হচ্ছে যে, বা কাজের জায়গায় এলে যদি লোকে কি আমাকে দেখে দূরে সরে যাবে, এটা একটা প্রচন্ড বড় প্রশ্ন আমার মনে। কিন্তু এখন তো জিনিসটা অনেকটা এইভাবেই চলছে, কিন্তু আশা করি এই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আমারও নিজের ভয়ের জন্যও হয়তো আমি খানিকটা বেরোতে বা লোকের সঙ্গে মিশতে গিয়েও খানিকটা তারপরেও কিন্তু আমরা কিন্তু আজকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন জায়গায় আমরা কোথাও একটা কিন্তু এই মানসিক স্ট্রেস বাড়িয়ে দেওয়ার একটা মূলত কারণ হয়ে দাঁড়াচ্ছি, ম্যাম কি বলবেন? একদম তাই, একদম তাই। এর জন্য আমি সোশ্যাল মিডিয়াতে একদম সম্পূর্ণ দায়ী করবো, কারণ এত বেশি রকম চারিদিকে নিউজ এবং চারিদিকে এই এত লোক মারা যাচ্ছে, এখানে এই হচ্ছে,
মানে এতে ভয়, জায়গা পাওয়া যাচ্ছে না হসপিটালে, এই যে প্যানিকটা প্রচন্ড ভাবে সৃষ্টি হয়েছে মানুষের মনে। মানে এখন মেন হচ্ছে কোভিড হলে কি হবে, আমি কি করবো, কোথায় যাব, জায়গা পাবো, থাকতে পারবো, মরে যাব, মানে আলটিমেট এটা হচ্ছে যে আমি কি এখানে এইটাই আমার কোভিডেই কি আমার জীবনটা শেষ হয়ে যাবে। একেবারে। তো এবং এখানে যেখানে দেশে মৃত্যুর হার 2%-এরও নিচে, সেখানে আমাদেরকে ভাবাচ্ছে মৃত্যু ভয়। মানে সত্যি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এমন একটা পরিস্থিতি যে জীবিকা নির্বাহ করতে হবে, অর্থাৎ আমাদের বেরোতেও হবে। আর বেরোতে গেলে সেই যানবাহনের আমরা যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব, কারণ আমাদের প্রত্যেকের পক্ষে হয়তো সম্ভব না নিজের পার্সোনাল কার অ্যাফোর্ড করা। সেক্ষেত্রে ম্যাম একটা বিষয় উঠে আসে যে এই যে আমরা মাস্ক ইউজ করছি, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছি, কিন্তু আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে কি সোশ্যাল ডিস্টেন্সিং সত্যি আমরা মানতে পাচ্ছি, নাকি তার বেশি অনেক বেশি মেন্টাল ডিস্টেন্সিং মানুষকে আমরা অনেক বেশি সেই জায়গা থেকে পিছু হটাচ্ছি? দেখুন, যেটা নিয়ম সেটা তো মানতে হবেই, সোশ্যাল ডিস্টেন্সিং ইজ আ মাস্ট আমার যেটা মনে হয়। এখন তো ভীষণ ভাবে চলছে এসএমএস কথাটা, এসএমএস মানে প্রথমটা এস হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে হচ্ছে মাস্ক ইউজ করা, আর তারপরে স্যানিটাইজার। একদম, এইটা তো অবশ্যই মানতে হবে, এটা কিছু করার নেই। হ্যাঁ, মেন্টাল দূরত্ব হয়তো বেড়ে যাচ্ছে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এই রোগের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রয়োজন, এটা কিন্তু মানতে হবে লোককে, কিছু করার নেই। তার জন্যে যা যা প্রিকশন নেওয়ার সেটা নিতে হবে এবং সেইভাবেই চলতে হবে, কাজের ক্ষেত্রে বলুন, অফিসে বলুন, যেখানেই বলুন। এই যে ম্যাম বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠছেন মানুষ, আপনিও তার মধ্যে একজন। করোনা জয়ীদের কথা নিয়ে অনুষ্ঠান করছি আর করোনা জয়ীদের মধ্যে আপনিও একজন। তো কিভাবে ম্যাম সুস্থ হয়ে উঠলেন, বা যে ইমিউনিটি পাওয়ার নিয়ে আমরা কথা বলছি, কিভাবে সেটাকে বুস্ট আপ করা পসিবল বাড়িতে থেকে? প্রথম কথা হচ্ছে ডাক্তারের কথা মেনে চলতেই হবে অবশ্য। বাড়িতে খুব ভালোভাবে আইসোলেশন মেনে চলতে হবে। আমি যেমন আমার বাড়িতে একটি ঘরের মধ্যে ছিলাম, তার সঙ্গে অ্যাটাচড বাথ, সেখানেই থাকতাম, নিজের জামা কাপড় নিজেকেই ধুয়ে নিতে হবে, যে বাসনে খাবার দেবে সেই বাসন এসে খাবার দিয়ে গেলে সেই বাসন খেয়ে, সেই বাসনে খাবার খেয়ে সেই বাসনকে মেজে নিজেকেই পরিষ্কার রাখতে হবে। আর ওষুধের ক্ষেত্রে ডাক্তার যা যা ওষুধ প্রেসক্রাইব করবে সেটা তো খেতেই হবে, যেমন ধরুন অ্যান্টিবায়োটিক্স যদি দেয়, আর ভিটামিনস তো আছেই, নানা রকমেরই ভিটামিনস খেতে হয়েছে, সেটা এখনো স্টিল খাচ্ছি। বেশ, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আনকমফর্ট ফিল করা বা শারীরিক কোনো একটা সমস্যা মনে হচ্ছে কি, যে এখন এই এই সমস্যাটা মনে হচ্ছে যেন হচ্ছে, এরকম কি কোনো কি ফিল করছেন ম্যাম এক্স্যাক্টলি? মেইনলি হচ্ছে দুর্বলতা, অসম্ভব উইক করে দেয়, যেটা হয়তো সিমিলার টু ধরুন আজকে কারণ ডেঙ্গু হলো বা ম্যালেরিয়া হলো, কোনো বড় অসুখ করলে যে তারপরে যে রিয়াকশন গুলো হয় প্রচন্ড মানুষকে দুর্বল করে দেয়, তার মানে শরীরের খাওয়ার ইচ্ছাটা চলে যায়, কিন্তু কি করতে হবে, জোর করে তো খেতেই হবে, ওষুধও খেতে হবে, করতে করতে আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরে আসতে হবে আর। একেবারে তাই। এই যে ম্যাম আপনি কোভিড পজিটিভ হয়েছেন, তো স্বাস্থ্য ভবন থেকে কোনো ফোন এসেছিল যে আমাদের এই তালিকাভুক্ত হয়ে যাওয়া, এবং সেই প্রশাসনিক স্তরের কি কি আপনি দেখেছেন, যে যা যা নেসেসারি আমরা কথা বলি, আমরা এত সেটাকে নিয়ে তর্জা করছি, আদপে কি সেটা সবটা আমরা করে উঠতে পারছি, না কোথাও একটা বোধহয় গাফিলতি থেকে যাচ্ছে? সেরকম কিছু বুঝিনি, আমার কোভিড পজিটিভ আসার পরেই স্বাস্থ্য দপ্তর থেকে ফোন এসেছিল, তার আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ডের ফোন নাম্বারটা দেওয়া ছিল, তার জন্য ওরা আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলেন এবং জিজ্ঞেস করেন যে আমাকে বাড়িতে রাখা হচ্ছে না অন্য কোথাও শিফট করা হচ্ছে। আমার হাজবেন্ড বলেন যে যেহেতু বাড়িতে জায়গা আছে এবং আমার সেরকম কোনো ক্রিটিক্যাল কোনো নিঃশ্বাসের কষ্ট বা আর অন্য কোনো প্রবলেম ছিল না, যার জন্যে আমার হাজবেন্ড জানিয়ে দেন যে বাড়িতেই থাকবে এবং বাড়িতে জায়গা আছে, আলাদা ঘরও আছে, তার সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে, তার জন্য কোনো অসুবিধা হবে না, আলাদা আমি আলাদাই থাকবো আর কি, এখানেই আইসোলেশনে বাড়িতেই থাকবো। তো ওরা তাতে বলেন যে হ্যাঁ তাহলে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু ওই কিছু গাইডলাইন্স মেনে চলতে হবে, সেটা জানিয়ে দেন আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ড বলে হ্যাঁ আপনি বাড়িতেই থাকবেন এবং
চিকিৎসা আমি করব, এবং আমার হাজবেন্ডের এক সিনিয়র কলিগ আছে, ওনার কনসালটেশনই আমি ছিলাম। একেবারে তাই। এই যে ম্যাম, মানুষ এখন বাইরে বেরোতে গেলে ভাবছে, যারা কোভিড পজিটিভ নন তারপরেও তাদের ভাবনা আসছে যে আজকে আমি বেরোচ্ছি জীবনে প্রাণের ঝুঁকি নিয়ে, কিন্তু কোথাও আমাদের এতটুকু এদিক থেকে এদিক যদি আমাদের পান থেকে চুন খসে তাহলে কিন্তু আমিও পজিটিভ হতে পারি, অর্থাৎ সেই ঝুঁকিটা আমারও রয়েছে। তারপরেও এতটা প্যানিকড হওয়ার মতো এই মুহূর্তে দাঁড়িয়ে কি কোভিড 19 কে আমরা রাখতে পারি, যখন বাড়িতে থেকে সুস্থ হওয়া সম্ভব? একদমই না, না আমার মনে হয় আর এতটা প্যানিক করার কোনো প্রয়োজন নেই। প্যানিক থেকেই আরো বেশি সমস্যা সৃষ্টি হয়। আমার মনে হচ্ছে যে আমি যেহেতু বাড়িতে থেকেই সুস্থ হয়ে গেছি, আমার যেহেতু অন্য কোনো আর প্রবলেমস ছিল না, তা সেই জন্য আমার মনে হয় যে আর প্যানিক করার দরকার নেই। কিন্তু কিছুটা ওই নিয়ম মেনে চলতে হবে অবশ্যই হবে। সোশ্যাল ডিস্টেন্সিং ইজ আ মাস্ট, মাস্ক তো অবশ্যই ইউজ করতে হবেই হবে, কারণ এখনো দেখি লোকজন এতটা অ্যাওয়্যার নয়, অনেক উদাসীন, একদম মাস্কটাকে নাকের নিচে পরে ঘুরে বেড়াচ্ছেন বা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেটা করা উচিত না। একটু কনসিয়াস হলে বা অ্যাওয়্যার হলেই আমার মনে হয় এই রোগ থেকে মুক্তি মানে অন্তত হবে না, এই আর কি। একেবারে তাই। এই যে ম্যাম, প্রথম সারিতে দাঁড়িয়ে থাকা মানুষজনকে আমরা কুর্নিশ জানাই, তার মধ্যে আপনার হাজবেন্ডও একজন, কিন্তু তারপরেও কিছু শ্রেণীর মানুষ আছেন যারা কিনা সেই জায়গায় আঙ্গুল তুলতে একটাবার ভাবেন না, যাদের সুপরামর্শ ছাড়া আমরা আজকে সুস্থ হতে পারি না। বাড়িতে থেকে সুস্থ হওয়া পুরোটা সম্ভব হচ্ছে তাদের জন্য, সেখানেও কোথাও একটা আমাদের অসচেতনতা বলবো নাকি আমাদের নির্বুদ্ধিতা, ঠিক কি বলা উচিত বলে মনে করেন ম্যাম? অসচেতনতাটাই মেন, ওটাই হচ্ছে মেন জিনিস, যেটা মানে প্রচন্ড ভাবে চারিদিকে মানুষ একদমই সচেতন নয়, এত তাদের বোঝানো হচ্ছে চারিদিকে, আজকে টিভি বলুন, আপনারা আছেন সোশ্যাল মিডিয়া বলুন, সব জায়গায় কিভাবে প্রচার করা হচ্ছে তাও মানুষ বোঝে না, সেটা রাস্তায় বেরোলেই বোঝা যায়। সুস্থ থাকতে গেলে এই কিছু নিয়মগুলো মেনে চলতে হবে, আর যেটা মেন হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, এইটা যেটা সম্ভব হচ্ছে না বা লোকে সেগুলো নিয়ে ভাবছেই না, পাশাপাশি এসে দাঁড়িয়ে পড়ছে, বাজার করতে যাচ্ছে, মানে কোনো রকম তাদের এতটুকু চিন্তা ভাবনা নেই যে এইটুকু যদি তারা মেনে চলে তাহলে এত ভয় পাওয়ার কিছু নেই, আর মানে কোভিড এর হওয়ার সম্ভাবনাও নেই, সেইটুকু যদি একটু মানে মানুষ মনে হয় অনেক উপকৃত হবে। একেবারেই তাই ম্যাম। এই যে আমাদের কনভারসেশন করোনা জয়ীদের কথা, তার থেকে যে মূল তথ্যগুলো উঠে আসে, যে নির্দেশ উঠে আসে, তাতে আপনার ভালো হবে, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আলটিমেট মোটো কিন্তু আমাদের সেটাই। আর এই কোভিড 19 কে জয় করেছেন যারা, তারাই শুধুমাত্র আমাদের সঙ্গে কথা বলবেন, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, যাতে আরও কিছু মানুষের সেই অ্যাওয়ারনেসটা আমরা তুলে ধরতে পারি। ম্যামকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের এত সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে রাজ্যের সুস্থতার হার 80%, আর দেশের সুস্থতার হার 75%, দেশে মৃত্যুর হার মাত্র 2%-এর নিচে, তারপরেও আতঙ্ক গ্রাস করেছে। নিয়মিত পথ চলতেই আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন ভয় পাচ্ছি যে আজ ভালো আছি, সুস্থ আছি, কাল আমার কোভিড 19 পজিটিভ নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হবে না তো। কিন্তু আতঙ্কিত নন, অসুস্থতা হলে সেই অসুস্থতাকে কাটিয়ে সুস্থতার পথে কীভাবে হাঁটবো, তাই নিয়ে আজকে আমাদের করোনা জয়ীদের কথা। এই এপিসোড আপাতত এই পর্যন্তই। অনেক মানুষ রয়েছেন যারা এই অনুষ্ঠান দেখছেন প্রতি মঙ্গল বৃহস্পতি শনিবার সন্ধে 6:30 ঠিক গ্লোব টিভির পর্দায়। আর অবশ্যই সরকারি নির্দেশ মেনে চলুন, আমরা বারংবার আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে জানেন, অযথা বাইরে বেরোবেন না, ভিড় জমাবেন না, মাস্ক পরে বেরোন, দূরত্ব বজায় রাখুন, আর অবশ্যই স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন। নমস্কার।